গোপালী হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে পটলের কালিয়া এই রেসিপিটা শেয়ার করব বলে এসেছি। এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে খেতে, আর বানানোটাও খুবই ইজি। তাই আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট রইল যে আমার আজকের এই ভিডিওটা আপনারা পুরো দেখুন, আর দেখে যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আবার দেখে নেওয়া যাক এই পটলের কালিয়াটা তৈরি করতে কী কী লাগছে। এখানে আমি 600 গ্রামের মতো পটল নিয়েছি। পটলগুলোকে দুটুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 2 মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে রেখেছি। আদা বাটা নিয়েছি, এখানে আদা আর কাঁচা লঙ্কা, 2 কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, এটা লাগবে 2 টিস্পুন। 1 মিডিয়াম সাইজের টমেটোকে বেটে রেখেছি। 8-10টা কাজু বাদাম আমি গরম জলে ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়েছি। এখানে আপনারা কাজু টুকরো করেও দিতে পারেন। কিশমিশ দেব নিয়েছি, 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1টা দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ। আর ফোড়নে দেব 1 টিস্পুনের মতো সাদা জিরে। গুঁড়ো মশলা যা আছে সবই 1 টিস্পুন করে আছে। আছে হলুদের গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন চিনি নিজের স্বাদ মতো দেবেন। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি। 3টে কাঁচা পাকা লঙ্কা আমি চিরে রেখেছি, এটাও দেব। আর নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দেব। এই দিয়েই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি পটলের কালিয়া। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। এই রান্নাটা করার জন্য কড়াইয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। সব আলুগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি লাল করে ভেজে তুলে নেব। আলুটা ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে তাতে আমি পটলটা ভেজে নিচ্ছি। সব পটলগুলো দিয়ে দিয়েছি, এবার এই পটলের মধ্যেও আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, 1/2 টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। এবার পটলগুলোকেও আমি লাল করে ভেজে নিচ্ছি। আলু পটল ভেজে নেওয়ার পর যে তেলটা আছে তাতে আমি ফোড়নটা দিয়ে দিলাম। গোটা গরম মশলাগুলোও দিয়ে দিচ্ছি, ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। আমি এখন দিয়ে দিলাম আদা বাটা, আদা আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা বাটা। এর সঙ্গেই আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। সামান্য একটু জল অ্যাড করছি। এবার মশলাটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা, এটাও একটু ফ্রাই করে নেব। টমেটোটাও ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মশলাটা আবার আমি মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা পটলগুলো, ভাজা আলুটাও দিয়ে দিলাম, মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা খুব বুঝে দিতে হবে, কেননা আগে আলু পটল সব কিছু ভাজা আছে নুন দিয়ে। চিনিটাও দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিচ্ছি, ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার মশলাটা আর আলু পটলগুলো ভালো করে যাতে কষে যায় তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট একটু ঢাকা দিলাম। 1-2 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব একটা ঝোলঝোল হয় না, একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে, তো সেই বুঝে জলটা দেবেন। আমি 1/2 বাটি মতো জল দিলাম, ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে 8-10 মিনিটের জন্য রান্নাটা করে নিচ্ছি। প্রায় 6 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলছি, একবার নাড়াচাড়া করে দিচ্ছি, কেননা না হলে নিচ দিয়ে যদি লেগে যায় তাহলে রান্নাটা একদমই খেতে বাজে হয়ে যাবে। নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকাটা দিলাম। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি আলুটার কেমন অবস্থা। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পটলটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি আছে গরম মশলাটা দিয়ে দিলাম, মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়েছি।
রান্না আমার রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এইটুকু ঝোল আমি এই কারণেই নামালাম, এটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা টেনে নেবে, সেজন্য এইটুকু ঝোল আমি নামালাম। এবার আমি ঢাকা দিয়ে রাখছি 2 মিনিটের জন্য, তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে রেসিপি পটলের কালিয়া রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা খেতে ভীষণই ভালো হয়, একদিন ট্রাই করে দেখুন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।